আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মলা নবিয়্য বাদা আম্মা বা'দ প্রিয় دینی ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুগণ আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব ইনশা আল্লাহ এবং একটি চমৎকার দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি পাঠ করলে আপনাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ পাক রব্বুল আলমীম ক্ষমা করে দিবেন প্রিয় বন্ধুগণ একদম সহি হাদিসের আলোকে এখন আমরা এই দোয়াটি শিখে নেব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই আমল সম্পর্কে একটি সহি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি উল্লেখ হয়েছে মিশকাতুল মাসাবিহ নামক হাদিস গ্রন্থে হাদিস নাম্বার নয়শো সাতষট্টি আবু হুরাই রাজিউল্লাহ তাহলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম বলেন যে লোক প্রত্যেক সালাতের শেষে সুবহানাল্লাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহু একবার ৩৩ বার পড়বে যার মোট সংখ্যা হবে নিরানব্বই বার একশত পূর্ণ করার জন্য একবার লাহু লাহুল মুলকু আলা লাহ ইং কদির অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই সমগ্র রাজত্ব একমাত্র তারই ও সকল প্রকারের প্রশংসা তারই জন্য এবং তিনি সকল বস্তুর ওপর ক্ষমতাবান পাঠ করবে তাহলে তার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সাগরের ফেনারাশির সমানও হয় প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দরভাবে আমাদেরকে আমলটি শিখিয়ে দিয়েছেন প্রথমে তেত্রিশবার সুবহান আল্লাহ পাঠ করতে হবে তারপরে তেত্রিশবার আলহামদুল্লাহ পাঠ করতে হবে তারপরে তেত্রিশবার আল্লাহ একবার পাঠ করতে হবে এবং আর একবার পাঠ করতে হবে ল ইলাহ ইল্লাহল্লাহু ওয়াহদাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেমদু ওহু আলা কুল্লি সে ইন কদির এই দুয়াটি তাহলে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার তেত্রিশ বার মিলে নিরানব্বই বার হবে আর এই দোয়াটি সহ একশো বার পুরা হবে যদি এভাবে আমরা প্রত্যেক সালাতের পরে সালাম ফিরানোর পরে যদি আমরা এই আমলটি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেবেন সুবাহান্লাহি হবে হামলিহি তো প্রিয় বন্ধুগণ যেহেতু এই আমলের ফাজাইল অনেক বেশি সেহেতু এই আমলটি মিস করা যাবে না অবশ্যই এই আমলটি প্রতি নিয়তই করবেন আল্লাহ পাক রব্বুল আরামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই প্রতিনিয়ত এই আমলটি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই আমলটি সম্পর্কে জানতে পারে তারা যেন আমল করে আপনার কারণে যদি একজন মানুষও এই আমল সম্পর্কে জানতে পারে আর সে যদি আমল করে সে আমল করে যে পরিমাণ নেকি অর্জন করবে মহান রব্বুল আলমিন আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশা আল্লাহ এটাকেই বলে সদকায় জারিয়া এজন্য ভিডিওটি এখনই শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে